সেখানে অজিত পাঁজার পুত্রবধূ ডক্টর শশী পাঁজার মতো দক্ষ প্রার্থী রয়েছেন যিনি একদিকে চিকিৎসক একদিকে জনপ্রতিনিধি একদিকে দক্ষ মন্ত্রী উনি বা ওনার মতো যে কেউ সিনিয়র দক্ষ কর্মীদের মনের কথা বুঝবেন কোন মহিলা প্রার্থীকে দেয়া হোক না উত্তর কলকাতা কেন মহিলা পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় সবদিকে নারী শক্তির প্রতিষ্ঠা করেছেন তাহলে উত্তর কলকাতার যে সাংসদ কখনও আজ পর্যন্ত মহিলা হয়নি তো এবার এটা কর্মী হিসেবে আমি বলতেই পারি কিন্তু দল যদি বিবেচনা করে শেষ পর্যন্ত আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতানেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন ন্যাগিং টাইপের প্যান প্যান করেন এই যেমন জেলা সভাপতি জেলা সভাপতিটা তাপস রায় ছিলেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে আর আটাত্তর উনআশি বয়সী লোক যদি প্যান 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 করে তো লোকে দিয়ে দেয় তো এই করে উনি যদি আবার আর একবার ক্যান্ডিডেট হন তো হবেন তখন তার হয়েই খাটবো আমরা সবাই আমরা তো কর্মী কিন্তু তার আগে আমরা তো দলের নেতৃত্বের কাছে আমরা এটা বলতেই পারি যে মহিলা ক্যান্ডিডেট দেয়া হোক নয়নাদি তিনিও তো মহিলা আমার সে নিতে আমাদের কোনো বক্তব্য নেই শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী হিসেবে এবং সাংসদ প্রাক্তন সাংসদ অজিত পাঁজার পুত্রবধূ ফলে এই যে একটা মানে স্মৃতির ছোঁয়া অজিতদার প্রতি কর্মীদের আবেগ সেটাও একটা কাজ করছে নয়নাদি যদি বিউটি পার্লার টার্লার স্যামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন কেউ তো বারণ করছেন কেন যাব না আমি তো দলের আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি কর্মী হিসেবে আমার বক্তব্য রাখতে পারি কিন্তু দিনের শেষে দল যদি বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচার করো আমি একশোবার আমি কেন সব কর্মী তাদের উচিত এত বড়ো একটা পরিবার সেই পরিবারে আমাদের নানা দাবি দাওয়া বক্তব্য ক্ষোভ প্রতিবাদ থাকতে পারে কিন্তু দিনের শেষে মাথার উপর মমতা ব্যানার্জি একটাই দল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি ফলে দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যেটা দেবে সেটাই আমরা মানব আমি বিষয়টা জানি না আমি নিশ্চয়ই তাপসদার কাছে জানতে চাইব তাপসদাকে অনুরোধ করবো যে প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত একটা বক্তব্য থাকতে পারে মমতাদি বা অভিষেক যদি প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠান আমাদের তো তখন তৃণমূলের চিহ্নের প্রার্থীকে যেতে জন্যই সবাইকে তৃণমূলের চিহ্নের জন্যই তো ময়দানে নামতে হবে তাপস দা যা বলেছেন তার কাছে কি কিছু কথা তার কানে আগে থেকেই গেছিল জানুয়ারি মাস থেকেই বারো তারিখের আগে থেকেই তাপস রায় কিছু বক্তব্য রাখছিলেন বা আমাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বলছিলেন তো সেগুলো যদি পরবর্তী ঘটনার সঙ্গে মিলেই যায় তাহলে তাঁর সেই সন্দেহটা হতে পারে তবে সেই কথাটাই হয়তো তিনি বলেছেন পার্টিকে বলেছেন কিনা আমি বলতে পারবো না কিন্তু আমার সঙ্গে গল্প করতে করতে এই ধরনের কথা অমুক ব্যক্তি বলছেন এই কথাটা তাপসদা বলেছেন এবং বারো তারিখের আগে বলেছেন আগে বলেছেন কিন্তু কোন তারিখ ধরে কিছু বলেনি মানে অমুক তারিখে যাবে বলেনি কিন্তু অমুক ব্যক্তি বলছে যে তাপস রায়ের বাড়ি ইডি যাবে এটা ইডি যাওয়ার আগেই তাপস রায় গল্প করেছেন এবং সেই গল্পের আসরে আমি ছিলাম বলে বলে দিয়েছি আরে এত বড় পৃথিবী এত বড় জগৎ এখানে অবিশ্বাস্য কোনো ঘটনা নেই এখানে যে কোনো ঘটনা যে কোনো ঘটনা যে কোনো জায়গায় সেটা তো হতেই পারে ফলে এখানে আমি বিশ্বাস করি কি আমি বিশ্বাস করি না তার উপর দাঁড়িয়ে তো পূব দিকে সূর্য ওঠে এটার কোনো পরিবর্তন হবে না 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 সর্বোচ্চ আদালতে গেছেন সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে সুদীপদাও মোদির কাছে গেছেন

বলেছি বলছি তো এখনো বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালাল সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে তো সুতরাং রোজ ভ্যালির দালালকে রোজ ভ্যালির দালাল বলবো না তো কি বলবো ওই বিষয়টা আমি প্রতিজ্ঞাবদ্ধ ওই ব্যাপারে আমার মুখে কুলু পাঠা ওই বিষয়টা নিয়ে দয়া করে আমায় কেউ কোনো প্রশ্ন করবেন না ওই বিষয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না ওই টুইটটা আমি ভুলে গেছি আমি বলছি আমি প্রতিজ্ঞাবদ্ধ ওই ব্যাপারে আমি একটি কথাও বলবো না

যদিও শান্তনু ঠাকুরের বক্তব্য যে কি এটা স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরের বিষয় প্রধানমন্ত্রী এই বিষয়ে জানেন না কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি সিএ স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর হয় তাহলে তো সন্দেশ ওনার দেখা উচিত স্বরাষ্ট্র দপ্তরে সেটা নিয়ে তো প্রধানমন্ত্রী এখানে বারবার করে মুখ খুললেন গতকাল এবং আমি মুখপাত্র হিসেবে একটা শব্দও বলবো না আমি আমি শুধু দলের একজন কর্মী হিসেবে বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিশাহীন কথাবার্তা বলছেন কুৎসা করেছেন এবং নরেন্দ্র মোদী বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন সিএ বিষয়টা নিয়ে কুমির ছানা দেখাবার মতো একটা রাজনীতি চলছে এবং যে রাজনীতিটা সাধারণ মানুষের মঙ্গলের জন্যে নয় অমঙ্গলের জন্য এখন কোনটা অমিত শাহের দায়িত্ব কোনটা নরেন্দ্র মোদীর দায়িত্ব সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার কিন্তু দুজনেরই দায়িত্ব বাংলার মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা এবং রুটি কাপড়ার মাকানের যে উন্নয়ন বিজেপি দিতে ব্যর্থ তার থেকে নজর ঘোরাতে এই ধর্মের কার্ড কখনও সিএএ কখনও এনআরসি এই ধরনের কাজগুলো করা এই যে একশো দিনের টাকা দিচ্ছেন না কেন কথা বললেন না প্রধানমন্ত্রী একশো দিনের টাকা বকেয়া এবং তৃণমূল কংগ্রেস নির্দিষ্টভাবে কিছু প্রশ্ন তুলে দিয়েছে যে আপনি যখন এসেছেন এর জবাবগুলো দিয়ে যান আমি তৃণমূলের একজন সাধারণ সামান্য সৈনিক বা কর্মী হিসেবে বলতে পারি সেই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা তো প্রধানমন্ত্রী হচ্ছে না উনি তো একতরফা কথা বলে যাচ্ছেন একশো দিনের টাকা নিয়ে প্রধানমন্ত্রী কেন বাংলার মানুষকে কৈফিয়ত দিয়ে গেলেন না আবাসের টাকা নিয়ে কেন বিভ্রান্ত করছেন প্রপার কৈফিয়ত কেন দিচ্ছেন না যে একশো দিনের কাজে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে ফার্স্ট প্রাইজ পেয়েছে পশ্চিমবঙ্গ ওনার সরকার দিয়েছে পশ্চিমবঙ্গকে প্রথম পুরস্কার তো ওনার সরকার দিয়েছে তো তাহলে তার টাকাটা আটকে রাখছেন কেন এই সদুত্তর প্রধানমন্ত্রী দেবেন না দেশের ব্যাংকগুলোর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে যারা বিদেশে আছে চোদ্দো সালে ভোটের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের ধরে আনা কালো টাকা উদ্ধার করে এনে প্রত্যেকের ব্যাংকে পনেরো লক্ষ টাকা করে দেওয়া উনি যেটা বলেছিলেন বছরে দু কোটি চাকরি তাহলে দশ বছরে দু কোটি হলে কুড়ি কোটি চাকরি হয় সেগুলোর কৈফিয়ত কে দেবে সেগুলো তো উনি তুলছেন না উনি প্রতিশ্রুতি দেন ভুলে যান তারপরে নতুন করে মানুষকে আমরা কর্মীরা এগুলো নিয়েই এলাকা এলাকায় মানুষের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করব